नेक्स्ट स्टेप क्या होगा, इक्वल टू लिमिट एन टेंस टू इन्फिनिटी, ओके लिमिट एन टेंस टू इन्फिनिटी कैपिटल सिग्मा आर इक्वल टू वन थे एन। এখানে আমি বারবার বলেছি এই অঙ্কগুলো প্রতিটা অঙ্কর ক্ষেত্রে কি কমন নেবে, ফাংশনটা কী হয় আর বাই এন, ফাংশনটা কী হচ্ছে আর বাই এন, তাহলে আর বাই এন নিচে আছে এন, তাহলে এন স্কোয়ারটা কমন নেবে, এন স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস আর স্কোয়ার বাই এন স্কোয়ার এন, ক্লিয়ার? এতে কী হলো একটা এন কেটে গেল আর ওয়ান বাই এনটা বাইরে চলে আসবে, তাহলে লিমিট ওয়ান বাই এন এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই ওয়ান প্লাস আর বাই এনের হোল স্কোয়ার, তাহলে এইটা হয়ে গেল। এটা তাহলে ফর্মুলার সঙ্গে পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে, কারণ ফর্মুলাটা কী, ফর্মুলাটা লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন ক্যাপিটাল সিগমা আর ইকুয়াল টু ওয়ান থেকে এন এফ অফ আর বাই এন ইকুয়াল টু ইন্টিগ্রাল জিরো টু ওয়ান এফ অফ এক্স ডিএক্স, এটাই ফর্মুলা। তো তাহলে আর বাই এনের জায়গায় এক্স বসবে, তাহলে আর বাই এনের ফাংশন হয়ে গেলো, ওই জন্য নিচে এন আছে, ওই জন্যই এন স্কোয়ার কমন নেওয়া হলো, তাই না? ওই জন্য এন স্কোয়ার নিচে কমন নেওয়া হলো। এরপরে যেটা হবে সেটা তুমি ডাইরেক্ট তাহলে ইন্টিগ্রাল জিরো টু ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস আর বাই এনের জায়গায় এক্স বসাবে ডিএক্স, বোঝা গেল? ক্লিয়ার? এটা অনেক শর্টে হলো কিন্তু, কিন্তু তোমাদের এসএন দে বই, সৌরেন্দ্রনাথের ছায়া প্রকাশনী পাবলিশার, ছায়া পাবলিশার বই বা অন্য অনেক বইয়ে দেখবে এটা একটু অন্যভাবে করেছে। অন্যভাবে বলতে কি, এটাকে এন স্কোয়ার দিয়ে ডিভাইড করেছে, তারপরে স্টেপ স্টেপ করে করেছে, কিন্তু ওইভাবে আমি না করে এইভাবে করছি, পুরো ফুল মার্কস পাবে। এবং এটা সোজা মেথড, কয়েকটা স্টেপও কম হচ্ছে, খাটনিও কম হচ্ছে, এবং তোমাদের বুঝতেও অনেক সোজা লাগছে, এবং পরীক্ষাতে পুরো নাম্বার পাবে এবং সম্মান পাবে, ওকে? সুতরাং এটা কী হবে, ওয়ান বাই ওয়ান প্লাস এস ইন্টিগ্রেশন তোমরা জানো, ট্যান ইনভার্স এক্স জিরো টু ওয়ান ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ট্যান ইনভার্স জিরো, তাহলে টেন ইনভার্স ওয়ান মানে পাই বাই ফোর মাইনাস জিরো মানে পাই বাই ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? খাতাতে নোট করে নাও, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 45, এই অঙ্করে দেখো এই ইনফাইনাইট সিরিজের সামেশন অফ ইনফাইনাইট সিরিজ এর লিমিটিং ভ্যালু বার করতে হবে, লিমিট বার করতে হবে, ঠিক আছে? কার সাহায্যে? ইউজিং ইন্টিগ্রেশন, অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে। তো ফর্মুলাতে কী আছে, আর বাই এন নিচে এন, তার মানে আমরা আগে এটাকে সিগমা আকারে এক্সপ্রেস করব, মানে সামেশান করব, তারপরে সিগমা আকারে এক্সপ্রেস করে এনটা কমন নেব। কেন এন কমন নেব, ফার্স্ট কাজ কী, এটার ফার্স্ট কাজ হচ্ছে সিগমা আকারে এক্সপ্রেস করা, ফার্স্ট কাজ। তো ফার্স্ট স্টেপটা দেখে নাও, ফার্স্ট স্টেপ হবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি সিগমা আর ইকুয়াল টু ওয়ান উপরে এন, উপরে কথা হচ্ছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ডট ডট ওয়ান, তার মানে কি এটা লাস্ট একটা হয়েছে ওয়ান এন স্কোয়ার বাই এন কিউব প্লাস এন কিউব, দেখো এটা চলে আসবে, তুমি এটা যে দেখাও পরের স্টেপে চলে আসবে, ঠিক আছে? এন স্কোয়ার বাই এন কিউব প্লাস এন কিউব, এটা তুমি দেখিয়ে দিলে অ্যাকচুয়ালি ভালো হয়, তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে না হয় স্টেপটা আমি করাচ্ছি, এটা স্টেপটা দেখিয়ে দাও, তাহলে ইকুয়াল টু স্টেপটা তাহলে না করে এখানে না করে একটু দেখিয়ে দাও, দেখিয়ে দিলে সুবিধা হবে, এন টেন্স টু ইনফিনিটি ওয়ান স্কোয়ার এন কিউব প্লাস ওয়ান কিউব, ঠিক আছে? টু স্কোয়ার এন কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি স্কোয়ার বাই এন কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস, এখানে কত হচ্ছে থ্রি স্কোয়ার ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে এন স্কোয়ার বাই এন কিউব প্লাস এন কিউব। এখন জিনিসটা দেখো যে এইটা ওয়ান বাই টু এন আসছে কিনা, দেখো এন কিউব প্লাস এন কিউব কত টু এন কিউব, এন স্কোয়ার এন স্কোয়ার এন কেটে যাবে তাহলে ওয়ান বাই টু এন আসছে, সুতরাং এটা পুরোপুরি ম্যাচ হয়ে যাচ্ছে, তার মানে তুমি এটাকে বলতে পারো যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ক্যাপিটাল সিগমা, যেটা এই স্টেপটা না করে আমি এই স্টেপটা একবারে লিখতে যাচ্ছিলাম, ওই জন্যই ভাবলাম যে এইটা তোমাদের লিখে দেওয়া উচিত, কারণ লিখে দেবে, কারণ এইটা হলে পুরো ফর্মুলায় ম্যাচ করে যাচ্ছে, এটা তোমাদের দেখানো উচিত। তাহলে আর ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত, আর এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার, কারণ উপরে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ডট ডট এন স্কোয়ার বাই এন কিউব, সব জায়গাতে তো এন কিউব, তাহলে এখানে এন কিউব হবে, আর ওয়ান টু কিউব থ্রি কিউব যেখানে হবে তার জায়গায় ভেরিয়েবলটা বসবে, ভেরিয়েবল মানে আর, তাহলে এটা হয়ে যাচ্ছে আর কিউব, বোঝা গেল?
सूतरा ये दाड़ो एरपर एखान कि कमन नब नीचे एन जेहेतु आसें तो नीचे एन नीले एखे कत कमन नब एन क्यूब कमन नब कारण शुद्ध एन जो कमन नाओ तो है ना तो जा थाकबे पावर एन एर पावर समेत कमन नब एन क्यूब कमन नब तबे वन बाई एन क्यूबटा आसबे एबं आर क्यूब बाई एन क्यूब होले आर बाई एन एर होल क्यूब होबे तुमि जदि एखान थेके एन स्क्वायर कमन नाओ ताहले आर क्यूब बाई एन स्क्वायर होबे होल तो होबे ना ओइजन्य पुरो आर बाई एन एर होल क्यूब होले कि होबे एन क्यूबटा कमन निते होबे अर्थात एन क्यूब दिये डिवाइड करते होबे ठीक आछे परेर स्टेपे देखाच्छि ताहले परेर स्टेपे कि होबे लिमिट एन टेंस टू इनफिनिटी इक्वल टू लिमिट एन टेंस टू इनफिनिटी ठीक आछे कैपिटल सिग्मा आर इक्वल टू वन थेके एन और ये कि कमन निच्छ तहले एन क्यूब ओके एन क्यूब कमन निले आर बाई एन एर होल क्यूब हो जाए एन क्यूब कमन नाओ वन प्लस आर बाई एन एर होल क्यूब और ऊपर कथा आछे एन स्क्वायर आछे तहले एन स्क्वायर एन क्यूब केटे जाबे तहले केटे गेले कि कत पड़े थाकबे एन पड़े थाकबे एई एनटा बाइरे चले आसबे तहले इक्वल टू पर स्टेपे हो जाबे लिमिट एन टेंस टू इनफिनिटी वन बाई एन ओके कैपिटल सिग्मा आर इक्वल टू वन टू एन और एटा वन बाई वन प्लस आर बाई एन एर होल क्यूब ओके पर स्टेपे जेटा एटा होबे इंटीग्रल फर्मूला कि आछे ना आर बाई एन एर जगह एक्स बसबे ताहले इंटीग्रल जिरो टू वन क्लियर ना ये अंकटा किन्तु उपरे आर स्कोयर छिलो आर स्कोयर তাহলে যেহেতু আর স্কোয়ার ছিল তাহলে এখানে কিন্তু এটা কাটবে না এটা তো এন স্কোয়ার নয় বেটা বুঝি এটা আর স্কোয়ার ছিল তাহলে এটা হলে এটা কাটবে না তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার করো এটা আর স্কোয়ার করো আর এইখান থেকে তুমি এন স্কোয়ার দিয়ে ডিভাইড করবে ঠিক আছে এটা এইভাবে হবে না এটা আমি তোমাদের দেখি যে স্টেপটা বাদ দাও ঠিক আছে তাহলে কী স্টেপটা হবে এই স্টেপটা বাদ দিয়ে আর একটা স্টেপ হবে দেখে নাও এন টেন্স টু ইনফিনিটি কারণ এটা হচ্ছে উপরে কিন্তু এন স্কোয়ার না আর স্কোয়ার আছে তাহলে যেহেতু আর স্কোয়ার আছে তাহলে তুমি এটা করো আর বাই এন এর হোল স্কোয়ার করে দাও কারণ আর বাই এন তো লাগবে এই যে আর বাই এন আর নিচেটা আছে ওয়ান প্লাস আর বাই এন এর হোল কিউব তো হয়েই গেছে আর বাইরে আছে এন কিউব আর এখানে আর বাই এন এর হোল স্কোয়ার যেহেতু করলে এন স্কোয়ার দিয়ে এটাকে আর স্কোয়ারকে আর স্কোয়ারকে এন স্কোয়ার দিয়ে ডিভাইড কেন করলে আর বাই এন এর হতে হবে ফাংশনটা কার হতে হবে আর বাই এন এর ফাংশন হবে তাহলে এখানে এন স্কোয়ার দিয়ে এক্সট্রা মাল্টিপ্লাই করে দিবে ব্যালেন্স করার জন্য তাহলে একটা এন স্কোয়ার কেটে যাবে তো সেই এনটা বাইরে আসবে তাহলে এটা কত যাবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন ক্যাপিটাল সিগমা আর ইকুয়াল টু ওয়ান টু এন আর এটা যাবে আর বাই এন এর হোল স্কোয়ার আপন ওয়ান প্লাস আর বাই এন এর হোল কিউব আগে থেকে গিয়েছিলেন না আমার এটা তো আর স্কোয়ার ছিল আমার হাতে এখানে এন পড়ে গেছিলো যার ফলে এটা হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার হলে এইভাবে করতে হবে ঠিক আছে তাহলে এটা হলো আর বাই এন এর ফাংশন তাহলে ইকুয়াল টু যাবে লিমিট ইন্টিগ্রাল জিরো টু ওয়ান আর বাই এন এর জায়গায় এক্স মানে এক্স স্কোয়ার আর নিচে ওয়ান প্লাস আর বাই এন এর জায়গায় এক্স তার মানে এক্স কিউব ডিএক্স ক্লিয়ার এরপরে এটা কী হবে ওয়ান প্লাস এক্স কিউবের ডেরিভেটিভ কত থ্রি এক্স স্কোয়ার এফ ডেস এক্স ইন্টিগ্রাল ফর্মুলা আছে না ইন্টিগ্রাল এফ ডেস এক্স এই যে ইন্টিগ্রাল এফ ডেস এক্স ডিএক্স বাই এফ এক্স কত হয় লগ এফ এক্স এটা হয়তো তাহলে নিচে যে ফাংশন তার ডেরিভেটিভ উপরে নিচে ফাংশন কত ওয়ান প্লাস এক্স কিউব উপর ডেরিভেটিভ কত থ্রি এক্স স্কোয়ার উপর এক্স স্কোয়ার তো আছে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলেই তো থ্রি এক্স স্কোয়ার ডিএক্স থ্রি কেন দিলে না এর ডেরিভেটিভ এক্সট্রা যেটু দিলে ব্যালেন্স করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার উপরে থাকতে হবে তবে এই ফর্মুলা ম্যাচ হবে ওই জন্য থ্রি এক্স স্কোয়ার উপরে দিলে এক্স স্কোয়ার তো ছিল থ্রি এক্সট্রা দিলে ওই জন্য ওয়ান বাই থ্রি দিয়ে ব্যালেন্স করলে তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু লগ ওয়ান প্লাস এক্স কিউব জিরো টু ওয়ান পরের স্টেপে যেটা এটা হবে ওয়ান বাই থ্রি লগ ওয়ান প্লাস ওয়ান মানে টু মাইনাস লগ ওয়ান মানে এটা হয়ে যাবে লগ ওয়ান থার্ড লগ টু ওয়ান থার্ড লগ টু তাহলে ব্যাপারটা বোঝা গেল না বোঝা যায়নি কোনো দিস ইজ দ্য অ্যান্সার ক্লিয়ার স্টেপ বাই স্টেপ নোট করে নাও এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট এটাও পরীক্ষা আছে ঠিক আছে এই অঙ্কটাও ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আছে নেক্সট কোশ্চেন নাম্বার এটা আচ্ছা এই কোশ্চেন সলিউশনের আগে একটা কথা বলছি তোমরা সব স্টুডেন্টসরা যারা পড়াশোনা করছো এই চ্যানেলে তারা মন দিয়ে শোনো যে তোমাদের এই চ্যানেল থেকে যারা শিখছো
যারা অঙ্ক করছো, অঙ্কগুলো কীভাবে করছো, কেমন জ্ঞান অর্জন করছো, এটা সবাইকে শেয়ার করো সমস্ত বন্ধুদের, এবং যারা জুনিয়ার্স আছে, যারা মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠবে বা যারা মাধ্যমিক দেবে, যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবে, ঠিক আছে, সবাইকে শেয়ার করো। কারণ এই চ্যানেলে এই সৌরেন্দ্রনাথ দেবই, এস এন দেবই, ছায়া পাবলিশারের প্রতিটা অঙ্ক সমাধান করে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন পার্টে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, এরকম বিভিন্ন পার্টে, এবং প্রতিটা চ্যাপ্টারের লাস্ট ভিডিও পার্টে এক্সারসাইজ এবং উদাহরণ, এক্সারসাইজ এবং এক্সাম্পলের ইম্পর্ট্যান্ট যেগুলো অঙ্ক সেগুলো বলে দেওয়া হচ্ছে। কারণ পুরো বইটা করার পর তোমাদের এত অঙ্ক তো মনে রাখা সম্ভব নয়, তাহলে কী হয়, মনে রাখবে, প্র্যাকটিস, প্র্যাকটিস ইজ দ্য মোর ইম্পর্ট্যান্ট থিং, প্র্যাকটিস একটি ওষুধ, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। তো প্যাকও প্র্যাকটিস করবে কী করে, অন্যান্য সাবজেক্টও এত আছে, তো প্র্যাকটিস করার মেন কীভাবে প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিস টেকনিক আমি লাস্ট ভিডিও পার্টে প্রতিটা চ্যাপ্টারে বলে দিচ্ছি। বেছে বেছে ইম্পর্ট্যান্ট অঙ্ক যেগুলো ভালো করে প্র্যাকটিস করলে সিমিলার টাইপের অঙ্ক অটোমেটিক পারবে, এবং ওই ইম্পর্ট্যান্ট অঙ্কের পরীক্ষাও আসবে। তো সুতরাং প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট, আমি লাস্ট ভিডিও পার্টে বলেছি, ভালো করে প্রতিটা ভিডিও দেখো, দরকার হলে একটা ভিডিও এক দুবার দেখো, এবং খাতাতে নোট করে নেবে, ইম্পর্ট্যান্ট খাতাতে নোট করে নেবে যে অঙ্কগুলো সমাধান করেছি স্টেপ বাই স্টেপ। না বুঝতে পারলে ইউটিউবে কমেন্ট করে জানাবে অ্যাজ এ ফিডব্যাক, বা কেমন বুঝতে পারছো, কেমন করছো সেটা ফিডব্যাক জানাবে, এবং প্রতিটা ভিডিও লাইক করবে, শেয়ার করবে, ওকে। এবং যারা সাবস্ক্রাইব করো এখনো পর্যন্ত, তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে বেলটা দেবে, বেলের অল, শুধু সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব করলে মেসেজ ঢুকবে না, সাবস্ক্রাইব করার পর বেলের অলটা দিলে তাহলে তোমরা মেসেজ, অর্থাৎ আপলোডিং মেসেজটা আপলোড হলে একটা মেসেজ ঢুকবে, মানে নোটিফিকেশান, ওটা পেয়ে যাবে। কারণ বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন ভিডিও, অঙ্কের ভিডিও আপলোড হচ্ছে, ওই জন্য বেলের অলটা দিয়ে দাও, ওইটা শেয়ার করো সমস্ত বন্ধুদের, জুনিয়রদের শেয়ার করো, এবং টোটালি ফ্রি অফ কস্ট, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, টোটালি ফ্রি অফ কস্ট, ঠিক আছে। আর শেয়ার করতে বলবে না, শেয়ার ইজ মাস্ট, কিন্তু তাহলে আমি এটা কন্টিনিউ করতে পারবো। তাহলে নেক্সট স্টেপ কী হবে, এটা এটাকে দেখো ওয়ান বাই এন, তাহলে এটাকে প্রথমে সিরিজ আকারে লিখে নাও, মানে এটাকে প্রথমে সিরিজ আকারে লিখে নাও একদম পুরো এন পর্যন্ত, তাহলে এটা কত হবে, এন প্লাস টু, ওকে, বাই এন স্কোয়ার প্লাস টু স্কোয়ার, এন প্লাস থ্রি, এন স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, এন প্লাস এন, বাই এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, হলো। এরপরের স্টেপে দেখো যেটা হবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এটা কী হয়ে যাবে না, এটা দেখো এই ফর্মে আসছে, এন প্লাস এন মানে কত, টু এন। তুমি এটাকে চোখান বুঝে যেভাবে আছে, এন প্লাস ওয়ান, এন প্লাস টু, তাহলে লাস্টে দিলে এন প্লাস এন, এন প্লাস এন স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, এন স্কোয়ার প্লাস টু স্কোয়ার, এন স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, ডট ডট এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার মানে এটা মেলাও, এটা মিলছে নিশ্চয়ই, না মিললে কিন্তু হবে না, মিলতে হবে, অবশ্যই মিলবে, দেখো এন প্লাস এন, টু এন, এটা টু এন স্কোয়ার, তাহলে এন এন কত গেল, ওয়ান বাই, ওয়ান বাই কত হবে এখানে, ওয়ান বাই টু এন হবে, এটা হিসাব মতো টু এন কী করে হবে, এনই হবে, এখানে টু এন আর টু এন স্কোয়ার, তাহলে টু এন কেটে গেলে ওয়ান বাই এন থাকছে না, ঠিকই আছে, এটাই হবে। তাহলে এরপরে এটাকে সিগমা ফর্মে সাজিয়ে নাও, সিগমা আকারে চলে এলো, আর ইকুয়াল টু ওয়ান থেকে শুরু হচ্ছে, ওয়ান টু থ্রি, এন এ শেষ হচ্ছে, তাহলে এন এ শেষ হলো, আর এন যেমন আছে এন বসবে, এন স্কোয়ার যেমন আছে এন স্কোয়ার বসবে, প্লাস 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 আছে প্লাস বসবে, নিচেও প্লাস 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 আছে প্লাস বসবে, এরপরে এই ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার বসে যাবে, তবেই তো আরের জায়গায় ওয়ান, আরের জায়গায় টু, আরের জায়গায় থ্রি, লাস্টে এন, আর ওয়ান টু থ্রির জায়গায় আর বসবে, বোঝা গেল। এর পরের স্টেপ যেটা, এটা হবে এখানে কত কমন নেবে, ফাংশনটা কি, আর বাই এন, আর বাই এন, এটা ভালো করে মাথায় রাখবে, নিচে এন, তার মানে নিচে এন স্কোয়ার কমন নেবে আর উপরে এন কমন নেবে, তাহলে পরের স্টেপে হয়ে যাবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ক্যাপিটাল সিগমা আর ইকুয়াল টু ওয়ান, এন নিচে কমন নেবে এন স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস আর বাই এন এর হোল স্কোয়ার, আর উপরে কত কমন নেবে, এন, তাহলে ওয়ান প্লাস আর বাই এন, এখানে একটা এন ক্যান্সেল হয়ে যাবে, এই ওয়ান বাই এনটা বাইরে চলে আসবে, তাহলে লিমিট ওয়ান বাই এন এন টেন্স টু ইনফিনিটি ক্যাপিটাল সিগমা আর ইকুয়াল টু ওয়ান থেকে এন, এটা হয়ে গেল ওয়ান প্লাস আর বাই এন আপন ওয়ান প্লাস আর বাই এন এর হোল স্কোয়ার, বোঝা গেল। পরের স্টেপে এটা পুরো ফর্মুলাতে চলে এলো, ফর্মুলা ম্যাচ হয়ে গেলো, তাহলে আর বাই এনের জায়গায় এক্স বসবে, এই যে ফর্মুলাটা, ফর্মুলাটা কী না, লিমিট, ভালো করে দেখো আরেকবার লিখে দিচ্ছি, লিমিট ওয়ান বাই এন ক্যাপিটাল সিগমা আর ইকুয়াল টু ওয়ান থেকে এন এফ অফ আর বাই এন,
एन टेंस टू इनफिनिटी जदि तेल ये हो जाए कत इंटीग्रल जिरो टू वन एफ अफ आर बाई एनर जगह एक्स बस डिएक्स तै तो आर बाई एनर जगह एक्स बस ही दे कारण देखो लिमिट लिमिट इन टेंस टू इनफिनिटी इन टेंस टू इनफिनिटी वन बाई एन वन बाई एन सिग्मा आर इक्वल टू वन थे एन आर इक्वल टू वन थे एन तेल पुरोपुर आर बाई एनर फंक्शन हो पुरो फर्मुला मैच कर सूतरा आर बाई एनर जगह एक्स बसाले कत है इंटीग्रल जिरो टू वन वन प्लस एक्स अपन वन प्लस एक्स स्क्वायर डिएक्स पुरो क्लियर ताले सामेशन अफ लिमिट लिमिटेड जो इनफाइनेट सीरीजर जो इनफाइनेट सीरीज क्या बोला एन टेंस टू इनफिनिटी एखे एन देखते लगे कि एन टेंस टू इनफिनिटी तार माने अप टू इनफिनिटी टर्म्स इनफाइनेट सीरीजर लिमिटिंग भैल्यू लिमिट अर्थात लिमिटिंग भैल्यू जोगटा इंटीग्रेशन सहाज्य करा ये इंटीग्रेशन फर्मुलर सहाज्य कन्वर्ट हो गो तेल एरपर क्यी करें तो ये हे वन बाई वन प्लस एक्स स्क्वायर इंटीग्रेशन भेगे ना दुआगे वन बाई वन प्लस एक्स स्क्वायर आठ कथा हो एक्स बाई वन प्लस एक्स स्क्वायर तैना एख देखो ये तो इंटीग्रेशन जानो वन बाई वन प्लस एक्स स्क्वायर इंटीग्रेशन करते हैं टेन इनवर्स एक्स क्योंकि वन प्लस एक्स स्क्वायर डेरिवेटिव कत टू एक्स तरह टू दीते हैं तो एक टू दिए हाथ दिए बैलेंस कर पर स्टेपे कि है पर स्टेपे करते जिरो टू वन वन बाई प्लस एक्स स्क्वायर प्लस टू एक्स बाई हाफ इंटू वन प्लस एक्स स्क्वायर डिएक्स ये कि एर इंटीग्रेशन वन बाई वन प्लस एक्स स्क्वायर डिएक्स प्लस हाफ्ट कन्स्टेंट बारे चले इंटीग्रल जिरो टू वन टू एक्स डिएक्स बाई वन प्लस एक्स स्क्वायर बोझा गया पर स्टेपे जो है ये इंटीग्रेशन कत हे टेन इनवर्स एक्स जिरो टू वन ओके एटार लग मड वन प्लस एक्स स्क्वायर जिरो टू वन क्लियर पर स्टेपे भैल्यूटा अपार लिमिट लोअर लिमिट सब पुट करो तो पर स्टेपे कि टेन इनवर्स वन माइनस टेन इनवर्स जिरो इक्वल टू टेन इनवर्स वन टेन इनवर्स जिरो ओके प्लस ये जाए हाफ लग अफ वन प्लस वन माइनस लग वन प्लस हाफ लग अफ वन प्लस वन माइनस लग वन इटे सीम्पल हो गए टेन इनवर्स वन मैं पाई बाई फोर माइनस जिरो प्लस हाफ लग टू माइनस लग वन मान जिरो ये सीम्पल हो गए पाई बाई फोर प्लस हाफ लग टू तो दिस इज द फाइनल आंसर बोझा गया भलोक नोट करना खाता क्वेश्चन नम्बर 47 ये क्वेश्चन क्या कर देखे नाओ इट लिमिट टेंस टू इनफिनिटी आगे डिस बाई डिस डिस बाई डिस प्रति आलदा आलदा कर सेपारेट कर डिवाइड कर तहले कि हबे एन प्लस वन बाई रूट एन क्यूब टेन प्लस टू बाई रूट एन क्यूब प्लस डट डट रूट टू एन बाई रूट एन क्यूब एटा हलो एर पर स्टेपे जेटा हबे इक्वल टू लिमिट एन टेंस टू इनफिनिटी इखने रूट ओवर एन प्लस वन अंडर रूट अफ एन प्लस वन बाई एन इंटू रूट एन तईना प्लस एट तई है रूट ओवर एन प्लस टू बाई रूट ओवर एन क्यूब प्लस डट 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 रूट ओवर एन प्लस टू एन प्लस टू एन प्लस थ्री हो जाए एन प्लस एन बाई एन इंटू रूट ओवर एन प्लस वन तेल ये पूरा फर्मे चले एरपर ये सिग्मा फर्मे लिखे नाओ कैपिटल सिग्मा मैं सामेशन आकार कैपिटल सिग्मा आर इक्वल टू वन थे एन एटा जाए एन प्लस वन टू थ्री एर जगह हो आर ओके आर एन इंटू रूट ओवर एन ही एन इंटू रूट ओवर एन कर दाओ एन इंटू रूट ओवर एन ठीक है तो पर स्टेपे कि वन बाई एनटा बाहरे चले आसबे तईना तो लिमिट एन टेंस टू इनफिनिटी वन बाई एनटा बाहरे आसबे कैपिटल सिग्मा आर इक्वल टू वन थे एन अंडर रूट अफ एन प्लस आर डिवाइडेड बाई अंडर रूट आर बोझा गया एरपर कि पर स्टेप हो जाए लिमिट एन टेंस टू इनफिनिटी वन बाई एन कैपिटल सिग्मा आर इक्वल टू वन थे एन एखे डिवाइड कर दाओ तेल कत जाए एन बाई एन एन प्लस आर बाई एन ओके पर स्टेपे जेटा हबे लिमिट वन बाई एन
n tends to infinity capital sigma r equal to 1 থেকে n আর এটা হয়ে যাবে আন্ডার রুট অফ 1 n বাই n মানে 1 প্লাস r বাই n তাহলে এটা কি হচ্ছে r বাই n এর ফাংশন অর্থাৎ এই লিমিটটা ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে গেলে ফর্মুলার সাহায্যে 0 টু 1 f অফ r বাই n r বাই n এর জায়গায় x বসবে তাই তো দেখালাম আগে একটু আগেই দেখালাম পরের আগের অঙ্কটাতে আর বা ইনের জায়গায় এক্স বসবে তাহলে কত হবে ওয়ান আন্ডার রুট অফ ওয়ান প্লাস এক্স ডিএক্স বোঝা গেল নেক্সট কী হবে এটা তাহলে ওয়ান প্লাস এক্সের হোল টু দি পাওয়ার হাফ অর্থাৎ এটা হচ্ছে ইকুয়াল টু ইন্টিগ্রাল জিরো টু ওয়ান ওয়ান প্লাস এক্সের হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স এখানে ওয়ান প্লাস এক্সকে শুধু শুধু জেড স্কোয়ার ধরার দরকার নেই এখানে ওয়ান প্লাস এক্সকে তুমি জেড স্কোয়ার ধরতেও পারে আবার নাও ধরতে পারো না ধরে কীভাবে করবে না এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কী হয় এক্স টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ঠিক আছে আর এখানে যে শুধু লিনিয়ার আছে এখানে তো লিনিয়ার আছে ফর্মুলাটি কী আছে এক্সের পাওয়ার ওয়ান ফর্মুলাতে এক্সে যে এক্সটা ব্র্যাকেটের মধ্যে কী আছে এক্স তো এক্সের পাওয়ার ওয়ান তার হোল টু দি পাওয়ার এন তাহলে এখানে এটা লিনিয়ার তাই এই ফর্মুলা ম্যাচ হচ্ছে তাহলে এখানে কত কত হয়ে যাবে ওয়ান প্লাস এক্সের হোল টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান কিন্তু ওয়ান প্লাস এক্সের মধ্যে এখানে তো আর কোনো এটা তো লিনিয়ার তাহলে এর ডেরিভেটিভ কত ওয়ানই হচ্ছে তাহলে ইন্টিগ্রাল জিরো টু ওয়ান ক্লিয়ার এই স্টেপটা যদি কারো আশা করছি এই স্টেপ কারো কোনো বুঝতে অসুবিধা হবে না এই ফর্মুলার সাহায্যে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় ইউটিউবে কমেন্ট করে জানাবে পরের ভিডিও পার্টে এই পেজটা দেখাচ্ছি আমি তোমাদের এই পেজটা নিয়ে আবার আমি তোমাদের বুঝিয়ে দেবো স্পেশালভাবে ক্লিয়ার শুধু তোমরা ইউটিউবে কমেন্ট করে জানাবে যে সে এই স্টেপটা বুঝতে পারলে না বা এই স্টেপটা বুঝতে পারলে না তোমাদের তো জানাতে হবে তোমরা যদি ফিডব্যাক না দাও কমেন্ট করে তাহলে আমি বুঝবই করে কোন স্টেপটা বুঝতে পারছো বা কোন স্টেপটা বুঝতে পারছো না ঠিক আছে ওই জন্য ইউটিউবে কমেন্ট করে জানাবো এবং প্রতিটা ভিডিও দেখার পর অবশ্যই লাইক করবে এবং প্রতিটা ভিডিও কমপ্লিটলি দেখবে পুরোটা দেখলে তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা ঠিক আছে এরপরে আপার লিমিট আর লোয়ার লিমিট বসবে তাহলে নিচে হাফ প্লাস ওয়ান থ্রি বাই টু হয়ে গেলো থ্রি বাই টু উপরে গেলে কত হবে টু বাই থ্রি তা টু বাই থ্রি পরের স্টেপে এদিকে তো জায়গা নেই তাহলে টু বাই থ্রি তাহলে এটা কত হবে ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা টু বাই থ্রি ওয়ান প্লাস এক্সের হোল টু দি পাওয়ার থ্রি বাই টু জিরো টু ওয়ান পরের স্টেপে হয়ে যাবে টু বাই থ্রি ওয়ান প্লাস ওয়ান এক্সের জায়গায় ওয়ান বসবে তাহলে ওয়ান প্লাস ওয়ান টু টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস এক্সের জায়গায় জিরো বসলে ওয়ান টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে এটা হয়ে যাবে টু বাই থ্রি কমন টু টু দি পাওয়ার থ্রি বাই টু মানে কিন্তু টু ইন্টু রুট টু মাইনাস ওয়ানের যত পারই হোক ওয়ানই হবে দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার বোঝা গেল এবং খাতাতে নোট করে নাও এবং কোটাও ইম্পর্ট্যান্ট মোটামুটি এখানে এই লিমিটিং যে ইনফাইনাইট সিরিজ হ্যাঁ এর থেকে ইন্টিগ্রেশন যে অঙ্কগুলো করছো এই সব অঙ্কগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমি বলতে চাইছি তোমাদের যে এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলো ভালো করে দেখো ঠিক আছে এই অঙ্কগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাও আমি লাস্ট ভিডিও পার্টে যখন আসবে লাস্ট ভিডিও পার্ট তখন আমি এগুলো সব ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো এক্সারসাইজ এবং উদাহরণ শুধু এক্সারসাইজ নেই উদাহরণও কিছু ভালো ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে সেগুলো বলে দেবো যেমন প্রতিটা চ্যাপ্টারে করছি লাস্ট ভিডিও পার্টে যেমন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ষোলো বা পার্ট সতেরোটা ভিডিও হলো তাহলে ভিডিও পার্ট সতেরোতে আমি এক্সারসাইজ এবং উদাহরণের ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো বলে দেবো যেগুলো পরীক্ষায় খুবই হেল্পফুল হবে তোমার নেক্সট কোশ্চেন নাম্বার 48 এটা হচ্ছে 48 কোশ্চেন নাম্বার 48 ঠিক আছে 48 কোশ্চেন নাম্বার 48টা দেখো তোমরা কোশ্চেন নাম্বার 48 কী বলেছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই আন্ডার রুট এন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ওয়ান বাই আন্ডার রুট এন স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাই তো তো প্লাস ডট 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 ওয়ান বাই আন্ডার রুট অফ এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে এটা কোন ফর্মুলা কী হচ্ছে লাস্টে কিন্তু এন নেই আগের প্রতিটা অঙ্ক দেখলে লাস্টে এন ছিল লাস্ট পার্ট মানে এটা স্টেপ ওয়ান স্টেপ টু ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম লাস্ট টার্ম লাস্ট টার্মে কী ছিল এন স্কোয়ার এখানে ওয়ান টু এন স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার সব জায়গায় এন স্কোয়ার ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এখানে কত আছে এন মাইনাস ওয়ানে হোল স্কোয়ার লাস্ট পার্টে তো এন স্কোয়ার নেই আমরা কী হলো ওয়ান থেকে হলে এনে শেষ হবে তাহলে এটা তো এন তুমি করতে পারছো না তাই না এন তুমি এন দেখাতে পারছো দেখাতে পারছো না তাহলে তোমাকে দুটো জিনিস করতে হবে জিরো এখানে জিরো দেখাতে হবে ওয়ান বাই রুটো প্লাস ওয়ান বাই রুটো বার এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার দেখাতে পারো অথবা লাস্টে আরেকটা স্টেপ দেখাতে দেবে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্রথমে একটা দেখিয়ে দাও জিরো থেকে এন মাইনাস ওয়ান কারণ ফর্মুলাতে কী ছিল
একটা জিরো থেকে এন মাইনাস ওয়ান, একটা ওয়ান থেকে এন। তোমাদের আমি দেখাচ্ছি, আগে এটা দেখিয়ে দিই যে কীভাবে জিরো থেকে এন মাইনাস ওয়ানটা করবে, সেটা দেখে নাও। লিমিট এন টেন্স টু ইনফিনিটি, দেখো ওয়ান বাই রুট ওভার এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার করে দাও, প্লাস ওয়ান বাই রুট ওভার এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, প্লাস ওয়ান বাই রুট ওভার এন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, প্লাস ওয়ান বাই রুট ওভার এন স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, প্লাস ডট 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 ওয়ান বাই রুট ওভার এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে কী হচ্ছে, স্টেপ বাই স্টেপ হলো। এখন দেখো এই এক্সট্রা আমি তাহলে কত দিলাম, ওয়ান বাই রুট ওভার এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার। তাহলে এইটা তো ছিল এইখান থেকে, এইটা এক্সট্রা দিলাম, তো এইটা মানে কি জিরো, তো কারণ যেহেতু লিমিট ওয়ান বাই রুট ওভার এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার মানে কত, ওয়ান বাই এন, তাই না? আর এটা লিমিট কত, ইকুয়াল টু ওয়ান বাই ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন মানে জিরো, এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার মানে হচ্ছে তোমার লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন ইকুয়াল টু জিরো। সুতরাং তুমি এটা এখানে বসাতে পারো, মানে এটার ভ্যালু তো জিরো। তাই এটি কেন বসালে না, এটা ওই ফর্মে আসবে, ওয়ান থেকে হলে এন মাইনাস ওয়ান, ওয়ান থেকে হলে এন, আর জিরো থেকে হলে এন মাইনাস ওয়ান হবে। এই জন্য এন মাইনাস ওয়ান যেহেতু লাস্টে আছে, এই জন্য জিরো দেখালে, এটা কিন্তু দেখাবে পরীক্ষাতে, ঠিক আছে? তাহলে এরপরে যেটা হয়ে যাবে, তো জিরো থেকে হলে এন মাইনাস ওয়ান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এন মাইনাস ওয়ান, তাহলে হয়ে যাবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি। বোঝা গেল? তাহলে এটা কত যাচ্ছে, ক্যাপিটাল সিগমা তো কনভার্ট করে নাও, আর ইকুয়াল টু এখানে ওয়ান থেকে এন হচ্ছিল, আগের প্রতিটা অঙ্ক দেখাচ্ছিলাম ওয়ান থেকে এন, এটা হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান, তাহলে উপরে হবে এন মাইনাস ওয়ান। বোঝা গেল? তাহলে ওয়ান বাই আন্ডার রুট অফ এন স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তার মানে কি এরপর এখানে এনে আরের জায়গায় জিরো বসাও এটা আসবে, আরের জায়গায় ওয়ান বসাও এটা আসবে, আরের জায়গায় টু বসাও, এভাবে পরপর তো বসবে, আরের জায়গায় জিরো, জিরো থেকে শুরু হয় এক দুই তিন করে লাস্টে এন মাইনাস ওয়ান বসবে, এন মাইনাস আসছে, তার মানে এটা পুরোপুরি ম্যাচ করছে এটা। কারণ ফর্মুলাটা কী ছিল, ফর্মুলাটা ছিল লিমিট ওয়ান বাই এন এন টেন্স টু ইনফিনিটি ক্যাপিটাল সিগমা আর ইকুয়াল টু, একটা ছিল ওয়ান থেকে এন এফ অফ আর বাই এন, ঠিক আছে? আর একটা ছিল ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন সিগমা আর ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান। ব্যাপারটা বুঝো, দুটো জিনিসই সেম, দুটোরই ভ্যালু আসছে ইন্টিগ্রাল জিরো টু ওয়ান, আর বাই এনের জায়গায় কত বসবে, আর বাই এনের জায়গায় এক্স ডিএক্স, ক্লিয়ার? এইটা হচ্ছে ডিএক্স, আর বাই এনের জায়গায় এক্স বসছে, আর বাই এনের জায়গায় এক্স, আর বাই এনের জায়গায় এক্স, তাহলে এটা আর ইকুয়াল টু ওয়ান থেকে এন শুরু হচ্ছে, ওয়ান থেকে শুরু হচ্ছে, এনে শেষ হচ্ছে, আর ইকুয়াল টু জিরো থেকে শুরু হচ্ছে, আর এন মাইনাস ওয়ানে শেষ হচ্ছে। তাহলে এইখানে তোমার এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু লাস্টে এন মাইনাস ওয়ান আছে, এই জন্য এক্ষেত্রে এইটাই ইউজ হচ্ছে, এইট। তাহলে এটা ইকুয়াল টু কত যাবে, ইন্টিগ্রাল পরের স্টেপে কত হবে, না ওয়ান বাই এনটা বাইরে নিতে হবে, আর বাই এন, তাহলে এন স্কোয়ার কমন নেব, তাহলে লিমিট লিমিট এটা হবে না, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ক্যাপিটাল সিগমা আর ইকুয়াল টু জিরো এন মাইনাস ওয়ান ওয়ান বাই আন্ডার রুট অফ এন স্কোয়ার কমন আর বাই এনের হোল স্কোয়ার। বোঝা গেল? পরের স্টেপে এটা হয়ে যাবে, এই ওয়ান বাই এন স্কোয়ারটা বাইরে গেলে কত এন হয়ে যাবে, তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন ক্যাপিটাল আর ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান আন্ডার রুট অফ ওয়ান মাইনাস আর বাই এনের হোল স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেল? তাহলে কী দাঁড়াচ্ছে, এটা পুরোপুরি এটাই ফর্মুলার সঙ্গে ম্যাচ করে গেল, কারণ আর ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান ফুললি ম্যাচ করে গেলো। তাহলে এটা কী হয়ে যাবে, ইন্টিগ্রাল জিরো টু ওয়ান ওয়ান বাই আন্ডার রুট অফ ওয়ান মাইনাস আর বাই এনের জায়গায় এক্স বসবে, আর বাই এনের জায়গায় এক্স বসলে এক্স স্কোয়ার ডিএক্স, ক্লিয়ার? আর এইটা ওয়ান বাই আন্ডার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত, সাইন ইনভার্স এক্স জিরো টু ওয়ান, তাহলে এটা পরের স্টেপে হয়ে যাবে কত, সাইন ইনভার্স ওয়ান মাইনাস সাইন ইনভার্স জিরো। বোঝা গেল? তাহলে এইটা হয়ে যাচ্ছে পাই, সাইন ইনভার্স ওয়ান মানে পাই বাই টু, পাই বাই টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাপারটা ভালো করে নোট করে নাও এবং বুঝে নাও। সুতরাং পাই বাই টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে সাইন ইনভার্স ওয়ান মাইনাস সাইন ইনভার্স জিরো, সাইন ইনভার্স জিরো জিরো, আর সাইন ইনভার্স ওয়ান হচ্ছে পাই বাই টু, ক্লিয়ার?
এই অঙ্কটা ঠিক আগের মতো, কারণ লাস্টে দেখো এটারও এন মাইনাস ওয়ান আছে লাস্টে। আগে জাস্ট অঙ্কটা করলাম লাস্টে এন মাইনাস ওয়ান ছিল, তাহলে এটা প্রথমে জিরো থেকে শুরু হবে, এখানে ওয়ান দিয়েছে, এখানে ওয়ান বাই এন দিয়েছে। তো সুতরাং এখানে এটাকে এই ফর্মে লিখে নাও, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন আন্ডার রুট অফ জিরো স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, বোঝা গেল? এই প্রথমে এন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, তাহলে প্রথমে হচ্ছে এটা এন স্কোয়ার হবে, এইটা হবে না, এটা করো না, এটা করে দাও, এটা ছাড়ো, এটা বাদ দিয়ে নতুন করে স্ক্রিপ্টটা লিখো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, নিচে কী আছে এন, তাহলে এন হবে, উপরে কী আছে আন্ডার রুট এন স্কোয়ার মাইনাস ওয়ান এন স্কোয়ার মাইনাস টু, তাহলে এটা কত হবে এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার, বোঝা গেল? তার মানে এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার, তার মানে দেখো আন্ডার রুট এন স্কোয়ার মানে এন, তাই এন বাই এন কত হবে 49-এ অঙ্কটা নিচে প্রতিটা এন স্কোয়ার আছে, অঙ্কটা তোলা হতে ভুলেছ, ভালো করে দেখো 49-এর যে অঙ্কটা, ঠিক আছে 49-এর অঙ্কটা এটা নিচে কী আছে এন স্কোয়ার, প্রতিটা নিচে এন স্কোয়ার আছে, এইটা এন আছে, তো এটা এন স্কোয়ার হবে, প্রতিটা কী হবে প্রতিটা নিচে এন স্কোয়ার হবে, যার ফলে আসছিল না এন স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার, এটা এন স্কোয়ার হবে, এন স্কোয়ার হলে এটা কত হচ্ছে এন স্কোয়ার হবে, এখন দেখো মিলবে, তাহলে আন্ডার রুট এন স্কোয়ার মানে এন, আর এন বাই এন স্কোয়ার মানে ওয়ান বাই এন আসছে, তাহলে এন স্কোয়ার হবে আন্ডার রুট অফ এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই এন স্কোয়ার, ওকে, প্লাস আন্ডার রুট অফ এন স্কোয়ার বাই মাইনাস টু স্কোয়ার বাই এন স্কোয়ার, প্লাস ডট ডট ডট, এখানে হয়ে যাবে আন্ডার রুট অফ এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে? বাকি পোর্শনটা বাকি স্টেপগুলো নেক্সট ভিডিও পার্টে পাবে, এখানে তোমাদের শেষ করলাম, পরের ভিডিও পার্ট পাওয়ার জন্য তোমরা ওয়েট করো, খুব শীঘ্রই ভিডিও আপলোড হবে, ওকে? আর এটা বাকি পার্টগুলো বাকি যে স্টেপগুলো পরের ভিডিও পার্টে তোমরা পাবে, কন্টিনিউশন হবে।